বরগুনায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে দুই পরিবারের নিহত 9 জনের বাড়িতে চলছে শোকের মাতম। এর মধ্যে 7 জনই মাদারীপুরের। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাদের। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্ত্রী কিংবা মা, কেউ দুটোই। একই পরিবারের 7 সদস্যের মৃত্যুতে শোকের ছায়া শিবচরের ভদ্রাসনে। বিয়ের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। বরগুনায় ব্রিজ ভেঙে যখন মাইক্রোবাস খালে পড়ে, তখন কোনো মতে এক সন্তান নিয়ে বেরিয়ে আসেন সোহেল। বাঁচাতে পারেননি স্ত্রী সহ বাকিদের। জামলা খোলা যায় না, ড্রাইভার ওরকম ভাবে লক খুলে নাই কেন, লক খুলতে না পেরে আমার খুলে আমার বাচ্চা 7 মাসের বাচ্চা, তো আমি ওই জানলা ঠেলে খুললা, তারপর খুলে না, তারপর বাড়িতে ভাঙছে, শুটিয়ে লেগেছে, শুটিয়ে আমি বেরিয়ে গেছি। আপনাদের কাছে ছোট বড় সবাই যদি কে অন্যায় করে থাকে সবাইকে মাফ করে দিবে। সকালে অনুষ্ঠিত হয় 7 জনের জানাজা, অংশ নেন সর্বস্তরের মানুষ। পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সবাইকে, বরগুনায় দাফন করা হয় বাকি 2 জনকে। আমার কোলে বসে আমার ভাগ্না ছিল, ওকে বের করছি, আমার মেয়ে ছিল তাকে বের করছি, আমার ভাই ছিল ওর ওই সাইডে বের করছি। দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে দেখা গেছে আমরা এটাকে দেখতেছি, আমাকে দিয়েছে যে প্রতিটা ব্যক্তি, প্রতিটা প্রশাসনের, প্রতিটা আইনানুগ দৃষ্টিকোণ থেকে এটাকে রিকভারি করা উচিত আগে থেকে। আমার জীবনে এই 7 সাথী লাশ একত্রিত দেখিনি, আজকে বলার কোনো ভাষা নেই। উপজেলা প্রশাসনে মোটামুটি দেয় এখানে, তারা যদি এই ব্রিজটাকে অপসারণ করতে তাহলে তারা এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতো না। শিবচর উপজেলা প্রশাসন থেকে দাফন কার্যের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা প্রশাসন। দুর্ঘটনাটি খুবই করুণ, একই পরিবারের 7 জন, ও আমরা খুবই সামান্য, আমরা এই দুর্ঘটনা আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যের দাফন কাফনের জন্য আমরা 10,000 টাকা করে 70,000 টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিয়ের 2 দিন পর শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান, তাই মাদারীপুর থেকে বরগুনার আমতলিতে যাচ্ছিলেন অতিথিরা। ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায় মাইক্রোবাস, ঘটে হতাহতের ঘটনা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।